চান একটু কাছে আসি? হ্যাঁ, এসো যান। আমার অনুমতি পেয়ে নিতু তড়িৎ গতিতে আমার পাশে এসে বসে। আমি তাকাই নিতুর দিকে, ও চেহারায় খুশির ঝলক। এই এভাবে হাসছো কেন? কই হাসছি আমি? মিথ্যে বলবে না একদম, আমি বুঝতে পারি তোমার দিকে তাকালি। তাই বুঝি? বউ এভাবে বউ বউ করো না তো, আমার লজ্জা লাগে। ইস, আসছে আমার লজ্জাবতী বউ। তুমি জানো না লজ্জা নারীর ভূষণ? জানতাম না, সবে মাত্র জানলাম। এখন কি শুধু হাত ধরেই বসে থাকবে নাকি কিছু করবে? কি করব? না, একা কিছু বোঝে না, তাই না? বুঝলে কি আর বসে থাকতাম নাকি? হ্যাঁ, তাও ঠিক, তোমার মতো লুচু ছেলে বিড়াল মারতে হয় কি করে জানলে, কি আর ঠিক থাকতো? এই বউ একদম আমাকে লুচু বলবে না, কিন্তু আমার খুব রাগ হয়। হলে আমি কি করব শুনি? তোমাকে কিছু করতে হবে না। তাহলে কে করবে শুনি? কে আবার? তোমার রাগি বর? এহ, আসছে আমার রাগি বর। ভুলে গেছো নাকি তোমাকে কলেজের প্রথম দিন কেমন র্যাগিং করেছিলাম? নিতুর কথা শুনে কিছুটা লজ্জা পেয়ে গেলাম। ইস রে, এই গুন্ডি তো দেখছি বাসর ঘরে বেজ্জতি করে ফেললো। আমার এমন নিশ্চুপ থাকা দেখে নিতু জোরে হাসতে হাসতে বলে, আরে আরে, কি হলো আমার বীর পুরুষ রাগিবরের? কই কিছু না তো? বুঝেছি। তা একটু আগে কি যেন বললে তুমি? কই কখন কি বললাম আমি? মনে ভুলে গেলে এত তাড়াতাড়ি? আমি তো কিছু বলিনি, সো ভুলে যাওয়ার প্রশ্নই ওঠে না। থাক থাক, আর বলতে হবে না, বুঝে গেছি আমি ভিতর ডিম কোথাকার। আমি কিছুটা মন খারাপ করে বিছানার পাশে হেলান দিয়ে বলি, একটু আগেই বললাম আমি লুচু, আর এখন বলছো আমি ভিতর ডিম। যাক, পরেন পরেন গিয়েছে পরে। তবে তা লুচু ভিতবর আমায় কিন্তু করবে শুনি। উফ নিতু, এখন কিন্তু আমার খুব রাগ হচ্ছে। হলে হবে, তাতে আমার কিছুই যায় আসে না। আমি কিন্তু কিছু একটা করে ফেলবো এখন। ওকে, করলে করো, তাতে আমার কিছুই যায় আসে না। তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমি তোমার বর। তো আমি কি তোমায় দুলাভাই বা বন্ধু ভেবেছি নাকি? উফ, এই কেন পাগলিকে আমার কাঁধে ঝুলাই দিলে? রক্ষা করো আমায়। এই এই, পাগলি কাকে বললে শুনি? আর আমি তোমার কাঁধে ঝুলে পড়েছি? নিতু রাগী কণ্ঠ শুনে কিছুটা ভয় পেয়ে গেলাম। মনে মনে দোয়া দুরুদ পড়তে শুরু করেছি, কারণ এই নিতু গুন্ডি কলেজে প্রথম দিনে আমায় প্যান্ট খুলে শুধু জাঙ্গিয়া পরিয়ে পুরো ক্যাম্পাস ঘুরিয়েছিল। নিতু আমাকে চুপ করে বিড়বিড় করতে দেখে ধমক দিয়ে বলে, এই এভাবে কি বিড়বিড় করছো শুনি? কই কই বিড়বিড় করছি? তুমি আমাকে কানা পেয়েছো নাকি? না না, কানা হতে যাবে কেন, তুমি তো কানি। কুত্তা, তবে রে, তোকে আজ আমি খাইছি। কথাটা বলে নিতু আমার উপর লাফিয়ে ওঠে, আমার শিরানির কলার টেনে ধরে বলে, এই তুই কি বললি আমায়, আমি কানি? আরে না না, তুমি কানি হতে যাবে কেন বউ, তুমি তো আমার সুন্দরী বউ, জানো আমি তোমাকে দেখে বারবার ক্রাশ খাই। এই চুপ, একদম পা মারতে হবে না। আরে না বউ, আমি কখনোই ময়দা সুন্দরী আর গুন্ডি মেয়ে কেন পাম দেয় না? আকাশ, কি জানো, তুমি কিন্তু এখন আমাকে অপমান করছো। কই অপমান করলাম? আমি কি রোজ আটা ময়দা মাখি নাকি? আজ বিয়ে বলে সব বান্ধবীরা জোর করে সাজিয়ে দিয়েছে। আর গুন্ডি, তুমি কি চাও আমি আবার গুন্ডামি শুরু করি? আরে না না, গুন্ডামি করবে কেন? তাহলে আর আমাকে গুন্ডি বলবে না? যদি আরেকবার বলো তো মনে রেখো, কলেজে প্রথম দিন তোমায় যেমন জাঙ্গিয়া পরে ঘুরিয়েছিলাম পুরো ক্যাম্পাসে, আর আজ বাসর রাতে তোমাকে জাঙ্গিয়া ছাড়া আমার সামনে 2 ঘন্টা দাঁড়িয়ে রাখবো। নিতুর কথা শুনে আই ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, ও ওকে ওকে, আই ডোন্ট কেয়ার বেবি, কারণ তুমি আমার বউ, আমার সব কিছুই দেখার অধিকার আছে তোমার। নিতু একটা ডেভিলদের মতো হাসি দিয়ে বলে, তাই বুঝি বাবু, কিন্তু কথা হলো আমি তো একা দেখব না সব কিছু, আমি তো পুরো দুনিয়াকে সবাইকে তোমার দেখিয়ে দিব। ওকে কোনো সমস্যা নেই, তবে হ্যাঁ মনে রেখো আমি তোমার হাজবেন্ড, সাথে পুরুষ মানুষ, আমার ইজ্জত সবাই দেখলে যতটা না লজ্জা পাবো
আমি তার চেয়ে বেশি লজ্জা পাবে তুমি। নিতু আমার কথায় যুক্তি খুঁজে পেয়ে বলে, হ্যাঁ হ্যাঁ তাই তো, আমার বরের সব শুধু আমি দেখব, আর কাউকেই দেখতে দেব না। এই লুচু বর, সত্যি করে বলো, বিয়ের আগে ওইগুলো কাউকে দেখাওনি তো? ইয়া বাবু, আমার বিবাহিত বউ আমাকে সন্দেহ করে, আমি একদম পিওর ভার্জিন বউ। চেক করতে হবে তো, দেখছি, কাছে আসো, যান একটু চুমু দেই। হ্যাঁ হ্যাঁ এই তো এসেছি, কাছে দাও চুমু। কথাটা বলে নিতুর দিকে এগিয়ে যেতেই নিতু চার ঠোঁট এক করে দেয়। আমিও জীবনের প্রথম কোনো নারীর ঠোঁটের ছোঁয়ায় হারিয়ে যাই সুখের রাজ্যতে। পরের দিন ঘুম ভাঙতেই দেখি নিতু চেয়ে আছে আমার দিকে আর মিটি মিটি হাসছে। কি হলো বউ, এবার হাসছো কেন তুমি? আরে বর সাহেব, কোথায়, নিচে একটু চোখ বুলিয়ে দেখুন না কেন হাসছি। নিতুর কথা শুনে কাঁথাটা একটু উঁচু করে বেরোতে তাকাতেই দেখি সর্বনাশ, আমার লুঙ্গি নেই। চারিদিকে হাতাতে থাকে কিন্তু না, নেই লুঙ্গি। অসহায় দৃষ্টিতে নিতুর দিকে তাকিয়ে বলি, নিতু জান প্লিজ আমার লুঙ্গিটা খুঁজে দাও না। উফ, তুমি দেখছি কানার ডিম, গলায় দেখো মালার মতো পড়ে আছে। নিতুর কথায় গলায় হাত দিয়ে দেখি আসলে লুঙ্গিটা কোমর থেকে খুলে গলায় চলে এসেছে। হালকা এসে লুঙ্গিটা পরে নিয়ে নিতুকে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরে বলি, বউ গোসল করলে? গত রাতে যে দুষ্টমি করেছিলে তুমি, গোসল না করতে কি হবে? এখন যাও, তুমিও গোসল করে এসো, আম্মু ডেকে গিয়েছে নিচে যাওয়ার জন্য। না যাবো না, তুমি একাই যাও। কথাটা বলে মুখ গোমরা করে নিতুর দিকে তাকিয়ে থাকি। আমার এমন গোমরা করে থাকতে দেখে নিতু বলে, আরে আরে কি হলো স্বামী, এভাবে আবার মুখ ভার করলো কেন? তো কি করব শুনি, জানো আমার কত শখ ছিল। কি শখ ছিল শুনি যান। আমি কিছু বলতে যাব তার আগেই রুমে ঢুকতে ঢুকতে আম্মু বলে, কি আর শখ, ওর নাকি বিয়ের পর বউয়ের সাথে গোসল করার খুব শখ। হায় রে খাইছে, কি লজ্জা! মুখ কাঁচুমাচু করে আম্মুর দিকে তাকালাম। আমি কিছুটা শয়তানি হাসি দিয়ে কানে কানে বলে, অনেক পচাইছো আমাকে বাপজান, তোমার দাদা দাদির সামনে আজ আমিও পচালাম। আর হ্যাঁ, বৌমাকে তো আমি চিনি, আস্ত গুন্ডে, দেখো তোমাকে বাথরুমে নিয়ে গিয়ে আবার পানিতে যান না চুবায়। কথাটা বলে আমি চলে যাই। আহ, হাফ ছেড়ে বাঁচলাম। নিতুর দিকে তাকাই, নিতু তাকিয়ে আছে আমার দিকে। আমি তাকাতেই ভ্রু নাচিয়ে বলে, কি জানো, কি শুনছি এগুলো? এক কই কিছু না তো। নিতু আমার কাছে এসে আমার পাশে বসে আলতো করে জড়িয়ে ধরে বলে, এই পাগল, আমি কি তোমার প্রেম করে বিয়ে করাবো নাকি, যে সব কিছু বলতে এত ভয় পাবে? ভয় পাবো কেন, আমি জানি তুমি উপরে রাগে হলো মনটা অনেক অনেক ভালো। তাই বুঝি? এখন আমাকে বলো, তোমার যখন এতই শখ ছিল আমার সাথে গোসল করবা, তবে বলনি কেন? বলবো কখন, ঘুম থেকে উঠেই তো দেখি তুমি গোসল করে বসে আছো। হয়েছে, থাক এখন চলো আবার গোসল করবো আমরা। আমার কি আর পাইকে, নিতুকে কোলে তুলে নিয়ে যেতে থাকি বাথরুমের দিকে। নিতু তো আর জানে না গোসল করার সাথে আমার আরও কী কী করতে ইচ্ছে করে। যাই হোক, গল্প এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।